তাদের আপত্তিটা ওই জায়গায়, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যদি করত তাহলে আজকে বাংলাদেশকে তারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করত। কি করেছে দেখেন, গোটা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে পরপর দুটো নির্বাচন একেবারে হাস্যকর অবস্থা করে দিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাই না? আবারও পায়তারা শুরু করছে যে আমরা আবার একটা নির্বাচন করব, ওইভাবে নির্বাচন করেই আমরা আবার ক্ষমতায় যাব। তারা আমার দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন খবরের কাগজ খুললেই দেখবেন যে ডিসির পরিবর্তন, এসপির পরিবর্তন, পোস্টিং, প্রশাসনে হাজার হাজার লোককে পদোন্নতি, দেখছেন না? একটাই উদ্দেশ্য, তারা ভাবছে আগের মতো আবার যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করেই তারা আবার বই তৈরি পাব। আগে রাত্রে ভোট করে জিতবে, কোন ভোট না করে 100 জনকে নির্বাচিত করবে, করে জিতবে। কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশের মানুষ তারা জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করতে সফল হয়েছে যে এই দেশে গণতন্ত্র নাই। প্রমাণ করতে সফল হয়েছে যে গত দুটো নির্বাচন সম্পূর্ণভাবে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে ভোট দিয়ে। এইবারকার নির্বাচন অবশ্যই জনগণের ভোটে নির্বাচন হতে হবে, এবারকার ভোটে জনগণকে ভোট দিতে হবে। আর তার জন্য যেটা দরকার সেটা এই সরকার ক্ষমতায় থাকলে সেটা হবে না। এখনো তো পিতাতে শুরু করছে, এখনই গুলি করতে শুরু করছে, এখনই আপনার রাত্রে বাড়িতে থাকতে দেয় না, মিথ্যা মামলার আপনার ওয়ারেন্ট নিয়ে হাজির হয় তার নিতে হাইকোর্টে থেকে এখানে আপনার জামিনের জন্য এসেছে সরাউদ্দিন সাহেব, বাসায় যেতে পারি রাস্তার মধ্যে তুলে নিয়ে গেছে, তাই না? তাতে কোনো কিন্তু আটকানো যাবে না। এ একটা আপনার স্রোতের মতো, বন্যার পানি যেমন আসতে থাকে এখন বন্যার পানির মতো মানুষ আসতে আছে, এবং এই দুর্বার মানুষের যে আন্দোলন তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে এদেরকে চলে যেতে বাধ্য করা হবে বন্ধ করে। কার কেউ বলছেন আমরা সুস্থ অবাধ নির্বাচন দেব, সিরিয়ালের কাছে আপনার মুরগি দেওয়ার ব্যাপারটা, তাই না? বিচার বিভাগের ভাইদেরকে আপনাদের যে সুনির্দিষ্ট কোড আছে, যে কাজ করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী, সেই কাজ করবেন, অন্যায়ের আদেশের কাছে মাথা নত করবেন না, জনগণের পক্ষে দাঁড়ান। জনগণ এখন জেগে উঠেছে, ইনশাআল্লাহ এইবার জনগণ তার এই সংগ্রামে এই আন্দোলনে জয়ী হবে, পরাজিত করবে এই ফ্যাসিস্ট শক্তিকে, যা আজকে আমার সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে।